আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব নবীর শাফাআত লাভের জন্য অত্যন্ত পরীক্ষিত একটা ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবীর শাফাআত বলতে কি? নবীর সুপারিশ। হাশরের মাঠে নবীর সুপারিশ ছাড়া এক কদম সামনে আগানো যাবে না। নবীর সুপারিশ লাভের জন্য পরীক্ষিত একটা ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আমলটা কেউ যদি তার জীবনের সাথে খাস করে নিতে পারে, দৈনন্দিন এই আমলটা করতে থাকে, হাশরের মাঠে দয়ান নবী মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই আয়াতটি। অথবা আপনি চাইলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার করে পড়বেন, ফজরের পরে তিনবার, জোহরের পরে তিনবার, আসরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার, এশার পরে তিনবার, পাঁচবারও পড়তে পারেন। ঘুমানোর আগে আপনি একবারে পড়ে নিতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠেও পড়তে পারেন। আপনি যতদিন বাঁচেন এই আমলটা চালায় যান, আল্লাহর নবী আপনার জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন। সুপারিশ ছাড়া আপনি যত ভালো কাজ করেন জান্নাতে যেতে পারবেন না। এই আমলটা জরুরি। সূরা তাওবা আয়াত নম্বর 128 এবং 129। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।